এ পর্যায়ে আরও কিছু খবর জানাবো এক নজরে। দেশের বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রীর আলোচনায় বসা উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সাভারে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী নিহতের ঘটনার কঠোর সমালোচনা করেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় জাতির জনকের সমাধি এবং আশপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত রাখাসহ যাবতীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। পাবনার ভাঙ্গুড়ার বড়াল নদীর জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নির্মাণাধীন ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। টাঙ্গাইলের বিশ্বাস বেতকার এলাকায় স্বামীকে হত্যার পর পলাতক স্ত্রী হৃদয় বানুকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে হৃদয় বানু।